যাবতীয় প্রশংসা মহান আল্লাহর, যিনি সকল সৃষ্টির রচিতা এবং তার সৃষ্টির প্রতি অত্যন্ত উদার। তিনি হচ্ছেন মহাপ্রতাপশালী, আমাদের ইবাদতের যোগ্য একমাত্র সত্তা। তার কোনো শরীক কিংবা সহায়ক নেই, তার কোনো পুত্র বা কন্যা নেই, এমন কেউ নেই যার সাথে তার পরামর্শ করতে হবে, আর এমন কেউ বা কিছু নেই যার তুলনা করা যায় তার সাথে। যাবতীয় প্রশংসা মহান আল্লাহর। যারা সার্বভৌমত্ব ঘোষণা করে তিনি সকলেরই অধিপতি, তার সৃষ্টির উপর বিধান জারি করার অধিকার কেবল তাঁরই। তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান, কিন্তু তার উপর মৃত্যুর কোনো প্রভাব নেই, কারণ তিনি চিরঞ্জীব, তিনি সকল প্রয়োজনের ঊর্ধ্বে অমুখাপেক্ষী, তিনি অবিনশ্বর এবং একমাত্র স্বয়ংসম্পূর্ণ সত্তা। যাবতীয় প্রশংসা মহান আল্লাহর, যিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। কোনো ক্ষমতা নেই, নেই কোনো শক্তি কিংবা কোনো কর্তৃত্ব যা কোনো কল্যাণ বা ক্ষতি সাধন করতে পারে তিনি ছাড়া। তিনিই সৃষ্টি করেছেন এই আজব দুনিয়া, যা প্রকাশ্য এবং যা অদৃশ্য, যা সুস্পষ্ট এবং যা অলীক, এই পৃথিবী এবং যা এর উপরে বিরাজমান এবং যা এর মধ্যে আছে। তিনি পাঠিয়েছেন তার নবী ও রাসুলদের কঠোর একেশ্বরবাদের সাধারণ বার্তা দিয়ে, যা সহজভাবে বোঝায় যে ইবাদতের যোগ্য আর কেউ নেই, কেউ নেই আমাদের আনুগত্য লাভের যোগ্য তিনি ব্যতীত, যিনি সর্বশক্তিমান, একক, অদ্বিতীয়, যার কোনো শরিক নেই। পূর্বের ওহিগুলো যা পৃথিবীকে বদলে দিয়েছিল, সেই সব অঞ্চলে যেগুলো নবীদের পাঠানো হয়েছিল, আমরা জানি সেই ওহিগুলো পাল্টে গিয়েছে, এমনকি যে সকল নবীগণ ওহি নিয়ে এসেছিলেন তাদের নামও এখন হারিয়ে গেছে, আমরা শুধু সাধারণভাবে জানি। কারণ আল্লাহ কোরআনে আমাদের বলেছেন, আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসুল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে নিরাপদ থাকো। আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসুল প্রেরণ করেছি যারা মানুষকে আহ্বান করে একমাত্র আল্লাহকে ইবাদতের জন্য এবং মিথ্যা উপাস্যদের পরিহার করার জন্য। এই গুরুত্বপূর্ণ ওহি ইসলামে সংরক্ষণ করা হয়েছে এমন উপায়ে যেভাবে আগে কখনো সংরক্ষিত হয়নি। এজন্য নয় যে ওহি ভিন্ন ছিল, কারণ ওহি একই রকম ছিল, কিন্তু বিষয়টি হচ্ছে যেহেতু আর কোনো রাসুল আসবে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর, তাই সেই ওহি এখন সংরক্ষণ করতে হবে। এটা এমনভাবে সংরক্ষণ করতে হবে যা পূর্ববর্তী ওহিগুলোকে করা হয়নি। আমি নাস্তিক লোকটিকে বলবো, আপনি যা বলেন তা আপনি 40 বছর পূর্বে জানতে পেরেছেন, আর আপনি যেটাকে বিগ ব্যাং বলেন সেটা আসমানি কিতাবে আগেই বলা হয়েছে, যা আমরা পড়ি মহিমান্বিত আল কোরআন। এটাই বলা হয়েছে 1400 বছর আগে সূরা আনআম্বিয়ার 30 নম্বর আয়াত, যা বলে, অবিশ্বাসীরা কি দেখে না যে আসমান ও জমিন মিলন অবস্থায় ছিল, এরপর আমি উভয়কে পৃথক করে দিলাম। মহাবিশ্বের সৃষ্টি যা তোমরা জানতে পেরেছ 40 বছর আগে, তা অনেক আগেই লিপিবদ্ধ হয়েছে এই আসমানি কিতাবে মহিমান্বিত কোরআন 1400 বছর পূর্বেই। কে সেটা বর্ণনা করল কোরআনে? এখন নাস্তিকরা বলবে, সম্ভবত কেউ লিখেছে হয়তোবা, এটা নিতান্তই অপ্রত্যাশিত, হয়তোবা কাজটা আন্দাজে ছিল। একজন মানুষ, সে যে হোক না কেন, যেখানেই থাকুক না কেন আর যাই করুক না কেন, তার এই কৌতূহলটা থাকবে, তারা জানতে চাইবে আমরা এখানে কেন, আমরা কিভাবে এখানে এলাম, আমার কি কোনো উদ্দেশ্য আছে, আর যদি থাকে তবে সেটা কি। একমাত্র তিনিই যিনি সৃষ্টিকর্তা এই প্রশ্নের জবাব দিতে পারবেন। যদি কোনো সৃষ্টিকর্তা থাকে তবে এটি হবে তার দায়িত্ব যে আমাদেরকে জানানো কেন আমাদের সৃষ্টি করা হয়েছে, তিনি আমাদের কাছে কি আশা করেন এবং এই জীবনের আসল উদ্দেশ্য কি। হযরত আদম আলাইহিসসালামের সময় থেকে এখন পর্যন্ত আল্লাহ মানুষকে দেখিয়েছেন, তাদের দেখিয়েছেন তিনি আসলে তাদের কাছে কি চান, এবং এটা খুব সহজ একটা জিনিস, আর সেটা হচ্ছে একমাত্র তাঁর ইবাদত করা, কোনো শরিক ছাড়া। আসলে আমরা জানি যে এই জীবন হল মহান রবের নিকট হতে পরীক্ষা, এই জন্য আমাদের জন্ম হয়েছে, আর এই জন্যই আমরা মারা যাব, কারণ আমাদের একটা শুরু ও একটা শেষ থাকতে হবে পরীক্ষা গ্রহণের জন্য। এই জীবনের পর আখিরাতের জীবনে কেউ কখনো মারা যাবে না, একজন খারাপ মানুষ অথবা একজন ভালো মানুষ উভয়কে জীবিত করা হবে, এবং তারা চিরকাল জীবিত থাকবে ভালোভাবে অথবা খারাপভাবে, যেরকম পরীক্ষা তারা দিয়েছে তার উপর ভিত্তি করে। একমাত্র আল্লাহর ইবাদত করা নবী রাসুলরা এটাই শিখিয়েছেন। আরশ ও কুরসির রব, সৃষ্টি জগতের পালনকর্তা নিয়ে আমরা আলোচনা করছি। সমগ্র মহাবিশ্ব এবং তার বাইরে যা কিছু আছে সব কিছুর মালিক সম্বন্ধে আমরা কথা বলছি। সমগ্র মহাবিশ্ব এবং তার বাইরে যা কিছু আছে সব কিছু,
আমরা এই দুনিয়ায় বাস করি এবং এই দুনিয়ার মোহে আমরা আচ্ছন্ন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত চমৎকারভাবে সৃষ্টি করেছেন, আমরা এতে বিমুগ্ধ। এই মুহূর্তে শত শত কোটি মানুষ এই পৃথিবীতে বাস করছে, আনুমানিক 750 কোটিরও বেশি মানুষ এই মুহূর্তে পৃথিবীতে বাস করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পৃথিবী এত বড় যে এতে আরও শত শত কোটি মানুষের জন্য জায়গা আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার তুলনায় এই দুনিয়াটা কি? এই দুনিয়া অতিশয় নগণ্য, এই দুনিয়া আল্লাহর কাছে অর্থহীন, দুনিয়া নিরর্থক, এর কোনো মূল্যই নেই, এতটাই নগণ্য যে সূর্যের সাথে এর তুলনা করুন। সূর্য একটি নক্ষত্র, এই পৃথিবীকে নিয়ে আপনি যদি সূর্যের মধ্যে বসান তাহলে আপনি জায়গা দিতে পারবেন সূর্যের মধ্যে 13 লক্ষ পৃথিবীকে। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। মহাবিশ্বে আরও অনেক নক্ষত্র আছে যেগুলো সূর্যের তুলনায় লক্ষ কোটি গুণ বড়। এখন আমাকে বলুন, লক্ষ কোটি নক্ষত্রের প্রয়োজন একটি গ্যালাক্সি তৈরি করতে? এরপর আপনারা বলেন যে মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে। ভাইরা, আমি আপনাদের এসবের উপর বলতে চাই, দুনিয়ার পর আপনি যা কিছু দেখতে পান, আকাশে যা কিছু দেখেন, আপনি যখন মাথা উঁচু করেন আর উপরে তাকান, যা কিছুই উপরে আপনি দেখেন না কেন, এই কোটি কোটি গ্যালাক্সি, এর সব কিছুই প্রথম আসমানের মধ্যে, যা কিছুই আছে সব কিছুই প্রথম আসমানের মধ্যে। আর আল্লাহ তাআলা হচ্ছেন 7 আসমানের সৃষ্টিকর্তা, 7টি আসমান, আর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হচ্ছে 500 বছর। একটু ভাবুন, কোন গতিতে বা কী গতিতে 500 বছর দূরত্ব অতিক্রম করা যাবে, একমাত্র আল্লাহই ভালো জানেন। কিন্তু 500 বছর লাগবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যেতে, 500 বছর লাগবে দ্বিতীয় থেকে তৃতীয় আসমানে যেতে, তৃতীয় থেকে চতুর্থ আসমানে যেতে, চতুর্থ থেকে পঞ্চম আসমানে যেতে, ষষ্ঠ থেকে সপ্তম আসমানে যেতে, প্রত্যেকবারই 500 বছর সময় লাগবে। সপ্তম আসমানের পর হচ্ছে আল্লাহর কুরসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি। এই যে 7 আসমান নিয়ে আমরা মাত্রই আলোচনা করলাম, আল্লাহর কুরসির তুলনায় এদের কোনো অস্তিত্ব নেই, এরা অর্থহীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একটি উদাহরণ দিয়েছেন আমাদের বোঝানোর জন্য 7 আসমানের সাপেক্ষে আল্লাহর কুরসির তুলনা। আপনার হাতের একটি আংটি নিন, ছোট্ট যে আংটিটি আপনার হাতে আছে তা খুলে নিন, এরপর এটিকে রাখুন, মনে করুন একটি মরুভূমিতে, সাহারা মরুভূমি, যা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। যে আংটিটি আমরা আঙুল থেকে খুলে নিয়েছি সেটাকে সাহারা মরুভূমিতে রাখি। সাহারা মরুভূমির তুলনায় এই আংটির আকার কি? কিছুই না। সেই আংটিটি হচ্ছে 7 আসমান, আর সাহারা মরুভূমি হল আল্লাহর কুরসি। আল্লাহর কুরসির পর আছে আল্লাহর আরশ। পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, বর্ণনা করেছেন আমাদের বোঝানোর জন্য, আংটিটি নিয়ে মরুভূমিতে রাখি, এইবার আংটিটি হচ্ছে কুরসি আর আরশ হল মরুভূমি। আল্লাহর আরশের তুলনায় কুরসির আকার কি? কিছুই না। এরপর ফেরেশতারা আছেন যারা আল্লাহর আরশ বহন করছেন, যাদের মাথা 7ম আসমানে আর পা সর্বনিম্ন দুনিয়াতে। ভাইরা আমার, আল্লাহ বলেন দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে না, অবশ্য দৃষ্টিসমূহ তাঁর আয়ত্তধীন, তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী, সুবিজ্ঞ। আল্লাহর আকার সর্বকিছুর ঊর্ধ্বে। আল্লাহ কে? আল্লাহ কি? আল্লাহর মহত্ত্ব বিশালত্ব আমার ক্ষুদ্র মস্তিষ্কের আয়ত্তের অনেক বাইরে। এই সত্তার সাথে আপনি আর আমি নাফারমানি করছি, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক, তাকে তন্দ্রা কিংবা নিদ্রা স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সব কিছুই তাঁর। এমন কে আছে যে সুপারিশ করবে তাঁর কাছে তার অনুমতি ছাড়া? তাঁদের সামনে এবং পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তাঁর কুরসি সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে, আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।